Assalamualaikum viewers, আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পুকুরের তেলাপিয়া মাছের ফ্রাই রেসিপি। তাহলে শুরু করা যাক। তার আগে এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 3 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আমি এখানে 1.5 চামচ পরিমাণ লবণ নিয়েছি, আপনারা আপনাদের স্বাদমতো দিবেন। তারপর নিয়েছি 2টি পেঁয়াজ, লবণের সাথে পেঁয়াজগুলো ভালো করে কচলে নিব এবং নরম করে নিব। তারপর দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছের টুকরো, তারপর এগুলো ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ হোমমেড টমেটো সস, আমি এই সসটি ঘরে তৈরি করেছি, এর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল, এবার এগুলো ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করব। আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলো ফ্রাই করে নিব। আমি একটি প্যানে তেল দিয়েছিলাম, তেলগুলো গরম হয়ে আসলে এগুলো ফ্রাই করে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে এগুলো ফ্রাই করব। কিছুক্ষণ পরে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি, অন্য সাইডে ফ্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এগুলো ফ্রাই হয়েছে। আমার দুটো সাইডে ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে লো আঁচটা 5 মিনিটের জন্য রাখবো। সো ভিউয়ার্স, আমার পুকুরের তেলাপিয়া মাছের ফ্রাই তৈরি। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।